সূত্রের খবর, সম্প্রতি দক্ষিণ কলকাতা জেলা বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে এসেছিলেন দলের সাংগঠনিক সাধারণ সম্পাদক সতীশ ধন্দ। রাজ্যস্তরের নেতাদের একাংশের বক্তব্য, দক্ষিণ কলকাতা লোকসভা এলাকায় বুস্তরের সংগঠন দেখে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। বৈঠকে উষ্মা প্রকাশ করে ধন জানিয়েছিলেন, উত্তর কলকাতায় সংগঠন ভালোভাবে কাজ করতে পারলেও দক্ষিণ কলকাতায় তা হচ্ছে না। সেই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত নেতানেত্রীদের থেকেও জবাব চেয়েছিলেন তিনি। কিন্তু বৈঠকে নেতানেত্রীদের কাছ থেকে বুস্তরের সংগঠন কেন এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না তা নিয়ে কোনো সদুত্তর পাননি ধন। তারপরেই দক্ষিণ কলকাতার বুথ সশক্তিকরণের দায়িত্বে আনা হয়েছে শুভেন্দু অধিকারীকে। এমনিতেই দক্ষিণ কলকাতা তৃণমূলের শক্ত ঘাঁটি। প্রথম থেকে এই লোকসভা কেন্দ্রকে তৃণমূলের পাওয়ার হাউস বলে মনে করা হয়। এই লোকসভা কেন্দ্রের বাসিন্দা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। এই লোকসভা এলাকার 7টি বিধানসভা আসন যেমন তৃণমূলের দখলে, তেমনই সিংহবাগ ওয়ার্ডও শাসক দলের অধীন। এই লোকসভা কেন্দ্রে বিজেপির কোনো কাউন্সিলর নেই, তাই এই লোকসভা কেন্দ্রে শুভেন্দুর মতো নেতাকেই পাল্টা লড়াইয়ের হাতিয়ার হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন অমিত শাহ সহ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। দক্ষিণ কলকাতা বরাবরই তৃণমূলে শক্ত ঘাঁটি, সেখানেই নিজেদের সেরা বাজি নামালো বিজেপি। দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রে বুথ সশক্তিকরণ অভিযানের দায়িত্ব দেওয়া হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। লোকসভা নির্বাচনের এক বছর আগে বিজেপির কাছে এই অভিযান গুরুত্বপূর্ণ, তাই তৃণমূলের দুর্গ দক্ষিণ কলকাতার দায়িত্ব কেন্দ্রীয় নেতৃত্বের আস্থাভাজন শুভেন্দুকেই দিয়েছে দল। শুভেন্দু কোট আনকোট জননেতা এবং কোট আনকোট সক্রিয় আন্দোলনের ফসল বলেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের আস্থাভাজন। দক্ষিণ কলকাতার নিষ্ক্রিয় সংগঠনকে সক্রিয় করতে এবং সংগঠনের বৃদ্ধি ঘটাতে শুভেন্দুই পারবেন বলে তাদের ধারণা। শুভেন্দুও সেই চ্যালেঞ্জ নিয়েছেন, কাজ শুরু করেছেন 3 বিধানসভা এলাকা দিয়ে। দায়িত্ব পাওয়ার পর মঙ্গলবারই দক্ষিণ কলকাতা লোকসভার অধীন 3 বিধানসভায় বৈঠক করেছেন নন্দীগ্রামের বিধায়ক। 3টি বিধানসভা এলাকায় গিয়ে পৃথকভাবে 3 বিধানসভার দলীয় কর্মীদের সঙ্গে দেখা করেছেন শুভেন্দু। রাসবিহারী বেয়ালা পূর্ব পশ্চিম কেন্দ্রে বৈঠক করে বুস্তরের বাস্তব পরিস্থিতি জানতে চেয়েছেন। পাশাপাশি নেতাকর্মীদের আশ্বাস দিয়েছেন, বুথ কমিটি গড়তে কোনো রকম সাহায্যের প্রয়োজন হলে তরফ থেকে সেই সহায়তা দেওয়া হবে। লোকসভা ভোটের সময় প্রত্যেক বুথে গেরুয়া ঝান্ডার উপস্থিতি বাধ্যতামূলকভাবে রাখতে হবে বলেও নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন শুভেন্দু। উল্লেখ্য, বিজেপিতে যোগ দেওয়ার আগে প্রায় 20 বছর ধরে তৃণমূলে নানা দায়িত্বে ছিলেন শুভেন্দু, কিন্তু সেই সময় দক্ষিণ কলকাতার কোনো দায়িত্ব পাননি তিনি। বিভিন্ন সময় রাজনৈতিক সভায় বক্তৃতা দিতে গেলেও লোকসভা এলাকায় সেভাবে কোনো বিশেষ দায়িত্ব দেওয়া হয়নি তাকে। বিজেপিতে যোগদানের 2.5 বছরের মধ্যে শুভেন্দুকে বড় চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়ে দক্ষিণ কলকাতার দায়িত্ব দিলেন বিজেপি নেতৃত্ব। এখন দেখার এই দায়িত্ব কীভাবে পালন করেন শুভেন্দু এবং আগামী দিনে এই দায়িত্বের ফলাফল কী বেরোয়।